পরনে কালো মনোকিনি, সমুদ্রের জলের সামনে দাঁড়িয়ে অভিনেত্রী, সমুদ্রের মিষ্টি হাওয়ায় উড়ছে চুল, হাতে ধরা কেক। এমনই এক হট লুকে ছবি পোস্ট করলেন মনামি ঘোষ, যে ছবি দেখে যেমন অনেকের ভালো লেগেছে তেমনই আবার তৈরি হয়েছে বিতর্ক। নিজের ফিটনেস এবং লাবণ্যে এগিয়ে এই অভিনেত্রী। 20 ফেব্রুয়ারি মনামির জন্মদিন, এই দিনটা একটু বিশেষভাবেই পরিকল্পনা করেছিলেন তিনি। দুদিন আগেই জন্মদিন পালনে গিয়েছেন ব্যাংককে, সেখান থেকেই এমন ছবি পোস্ট করলেন অভিনেত্রী। সমুদ্রের ধারে নায়িকাকে মনোকিনিতে দেখে অনেকেরই মন্তব্য, পাঠান নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন, এখন তারা কোথায়? 25শে জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান এবং দীপিকা পাদুকোনের অভিনীত ছবি পাঠান, যে ছবিতে নায়িকার পরনে গেরুয়া বিকিনি দেখে তৈরি হয়েছিল নানা বিতর্কের। সেই ঘটনাটাই আবারও মনে করিয়ে দিল মনামির ছবিতে অনুরাগীদের মন্তব্যে। আবার কেউ কেউ লিখেছেন, এরকমই সুন্দর থেকেও সবসময়। যদিও এই সমস্ত কিছুর কোনো ভুরুক্ষেপই নেই অভিনেত্রীর, নিজের জন্মদিন নিয়ে কাটাতেই ব্যস্ত তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।